জিনার কাছে 2/3 কাপ কাপড় কাচার পাউডার ছিল। সে শুক্রবারে চাদর ধোয়ার জন্য অর্ধেক পাউডার ব্যবহার করল। তার কাছে আর কতটুকু পাউডার রইল? তাহলে আমরা নেব 2/3 এর অর্ধেক বা 2/3 × 1/2। এবার দেখি কোনটি সঠিক উত্তর হবে। আমরা নেব 1/2 × 2/3। এখানে তারা নিয়েছে 2/3 − 1/2, এটি ঠিক হবে না। এরপর যেটি আছে দেখো 1/3, কারণ আমরা 2/3 × 1/2 করতে চেয়েছিলাম। আমরা 2/3 এর 1/2 নিতে চেয়েছিলাম, এবং আমরা লবকে গুণ করব 2 × 1 = 2, হরকে 2 দিয়ে গুণ করব, 3 × 2 = 6। তুমি পেলে 2/6। তুমি বলতে পারো হয় 2/6 অংশ ব্যবহার করা হয়েছে অথবা 2/6 অংশ বাকি আছে, এবং 2/6 অংশ ঠিক 1/3 অংশের সমান। লব ও হরকে 2 দিয়ে ভাগ করলে এটাই পাওয়া যায়, এটিকে ঠিক মনে হচ্ছে। এখানে বলছে 1/6 কাপ, যেটি ঠিক নয়, কারণ আমি জানি এটি 1/6 কাপ নয়, আমরা জানি এটি 1/3 কাপ। এখানে বলছে 1/3 কাপ, কারণ 2/3 = 1/3 + 1/3, এটি সঠিক। সুতরাং 2/3 এর অর্ধেক অবশ্যই 1/3 হবে, এটিও ঠিক। এই দুটি জিনার কাছে 1/3 কাপ আছে তা বের করার সম্পূর্ণ যৌক্তিক উপায়। সে 1/3 কাপ কাপড় ধোয়ার পাউডার হিসেবে ব্যবহার করেছে, এবং তার 1/3 কাপ বাকি আছে।